শোনো না, হ্যাঁ বলছিলাম কি ও বাড়িতে একটা ফোন করো কিন্তু। হ্যাঁ ফোন করবো। দীপাটা কেমন আছে সেটা তো জানা দরকার। না না শুধু কেমন আছে সেজন্য নয়, ওরা দীরাগমনে এখানে কবে আসছে সেটা তো জানতে হবে আমাদের। ঠিকই বলেছে, জামাই আসবে কদিন থাকবে সেই মতো ব্যবস্থা করতে হবে। না মিঠুয়াটা যে আজকে কেন এত দেরি করছে কে জানে বাবা। খুলে বলবো মানে মেয়েটা তো আজ সবেমাত্র সকালবেলা ফিরলো অত জ্বর নিয়ে, তারপর থেকে আমাদের কোনো কথা হয়নি। কথা হয়নি মানে আমরা তো ব্যাপারটা শুনেই বুঝতে পেরেছি এর মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। কিন্তু যে সময় এসছে তাতে তো মনে হচ্ছে রাতের বেলায় শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছে, তাও আবার একা। যে দীপা যে কোনোদিন চা বাগানের চৌহদ্দের বাইরেই গেল না সে নাকি জলপাইগুড়ি থেকে একা একা। তোমরা তো শুধু একটা ঘটনা শুনেছো, তারপর নিজেদের মতন করে এত কিছু ভেবে ফেলছো। আরে বাবা ঠিক ভেবেছি না ভুল ভেবেছি সেটা জানতেই তো তোমাদের বাড়িতে ছুটে এলাম। আচ্ছা অঞ্জলি, আমরা তো বাইরের কেউ নই, তুমি সত্যি করে বলো তো দীপা ও বাড়ি থেকে পালিয়ে এসেছে তাই না? এত বড় লোক শ্বশুর বাড়ি আর ফুলশয্যা কাটতে না কাটতেই দীপা মোটে পালিয়ে আসেনি, দীপা এমনি চলে এসেছে। এমনি চলে এসেছে? সে তো ধীরাগমনে আসবে আর সেও তো একা আসতে পারবে না। দেখো ও বাড়ির সঙ্গে আমাদের এখনো অব্দি কথা হয়নি, বলবে দীপার বাবা ওদের সঙ্গে কথা তো বলবেই, হয়তো জামাই পরে পরে আসছে হয়তো। না সে আসুক কিন্তু এইভাবে একা একা, তাও আবার বাচ্চা বউ, আর যদি ছেড়েও থাকে তাহলে তো বাবু আমি বলবো যে ওরা যতই বড় লোক হোক না কেন ওদের মাথায় একটু বুদ্ধির অভাব আছে। এমন কেউ করে নাকি এভাবে একা একা রাস্তাঘাটে যদি কোনো বিপদ হতো? যাই হোক যে কোনো কারণে হোক তুমি আমাদের আসল কথাটা বলতে চাইছো না, তা আমরা যখন এলামই তখন একবার দীপাকে দেখে যাই, কি বলো? ও তো সবেমাত্র ওষুধ খেয়ে শুয়েছে, এখন একটু ঘুমোচ্ছে তো। বুঝলাম, দেখাও করতে দেবে না? না মানে এখন ওর যা অবস্থা তাতে তোমরা দেখা করে বা কি কো। আচ্ছা অঞ্জলি একটা সত্যি কথা বলো তো, দীপার বর ওকে মারধর করেনি তো? দীপাবলির সাত কাহন সোম থেকে শনি রাত 9:30 আকাশ 8:00।